বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আমার ব্লগটা একদম সকাল থেকে শুরু করে দিলাম। তো সকাল সকাল উঠলে কিন্তু সংসারের কাজগুলো বেশ আগানো যায়। তো এর আগে কিন্তু আমি একবার উঠেছি, উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম, তো এখন উঠলাম। তো উঠে আমি আরিয়ান আর ইফতিকাকে উঠাবো না, যেহেতু আমাদের অনেক রাত হয় শুইতে, তো সেজন্য আর ওদেরকে উঠাবো না। আমি একটু নাস্তা টাস্তা রেডি করেই ওদেরকে উঠাবো। তো সকালে ঘুম থেকে ওঠার পরে বারান্দায় আসলে কিন্তু অনেক ভালো লাগে, আর সকালবেলার আবহাওয়াটাই কিন্তু মানে একটা ফ্রেশ আবহাওয়া থাকে, যেটা কিনা মানে মনটারেই ফ্রেশ করে দেয়। আর এখন তো শীতকাল, সকালবেলা বেশ কুয়াশা পড়ে, বিশেষ করে এই কুয়াশাগুলো কিন্তু গ্রামের মানুষগুলাই বেশি এনজয় করে, আর আমিও কিন্তু মিস করি খুব, কারণ শহরে কিন্তু তেমন একটা বোঝা যায় না। তো আমার বাসার আশেপাশে কিছু গাছগাছালি আছে, তো সেজন্য আবার একটু ভালো লাগে এই সকালবেলার আবহাওয়াটা, অনেক কুয়াশা পড়ে আর একটা ফ্রেশ ভাব থাকে বাতাসটার মধ্যে। তো আমি ঘুম থেকে উঠেই বারান্দায় আসি শরীরটাকে ফ্রেশ করার জন্য, মনটাকে ফ্রেশ করার জন্য। আর আজকে টিকা দিতে যাব, তো সেজন্য আগের কিছু ভাত আছে, বাসি ভাত, মানে গতকালকে রান্না করেছিলাম, তো সবগুলো আসলে খাওয়া হয়নি। তো ভাবলাম আমি বেঁচে যাওয়া বাদ দিয়ে আমি সকালে নাস্তাটা শেষ করে ফেলি, আর দুপুরের জন্য হালকা পাতলা একটু রান্না করে যাব, যেন এসে কিছু খাওয়া যায়। আর ছেলে মেয়েকে রেখে যাব, ওর বাবা আর আমি যাব টিকা নিতে। তো সিরিয়ালটা কতটুকু পরে তা আসলে বলা যায় না। তো এখন আমি বাসি দরজাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার আম্মা প্রায়ই বলে যে বাসার পুরুষ লোক বাহিরে যাওয়ার আগেই বাসির দরজাটা ঝাড়ু দিতে হয়। তো আসলে বেশিরভাগ শিক্ষা কিন্তু প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে। তো আম্মাও কিন্তু আমাদেরকে এভাবেই কিছু বলতো, আর আমার জিনিসগুলো কিন্তু ফলো করি, দেখেছি আম্মা এভাবে চলতো, এভাবে করতো। আর হয়তো আমার সন্তানেরও ওইটা দেখতেছে, সেও ওইটা করবে। তো যাই হোক, আমি দরজাটা ঝাড়ু দেওয়ার সাথে হালকা করে একটু রুমগুলোও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো তারপরে আমি রান্নাঘরে এসে কিছু হাঁড়ি পাতিল মেজেছি, তারপর চুলাটা ক্লিন করে দুই পাতিল পানি বসিয়ে দিলাম, যেহেতু নাস্তাটা প্রায় অর্ধেক আগে থেকে করা, তো সেজন্যই আমি ভাবলাম যে কাজগুলো করে নেই। তো ভাতটা যেহেতু রান্না করা আছে, আর পেঁয়াজটা কেটে নিয়েছি, আর একটা টমেটো, ধনে পাতা, আর এগুলো দিয়ে কিন্তু শীতের দিন বাসি ভাত ভাজি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি একটু ডিমও দিব, আবার অনেকে কিন্তু ডিম ভাজিটা পরে করেও ভাতটার সাথে খাওয়া যায়, সেটাও কিন্তু অনেক ভালো লাগে, সাথে বেগুন ভাজি দিয়ে খেলেও ভালো লাগে। তো আমি ফ্রাইড রাইসের মতো করে নিব, কারণ আমার ছেলেটা আসলে ডিম ভাজিটা পরে খেতে চায় না। তো ভাবলাম যে একবারে যদি আমি ডিমটা ভাতের সাথে মিশিয়ে দিই, তাইলে আর সে তেমন একটা বুঝতে পারবে না, একটু খেয়ে নিবে। তো সকালে রান্নাটার পরপরই আমি দুপুরের জন্য হালকা কিছু করে নিব, কারণ কখন আসি তা বলা যায় না। অনেক সময় কিন্তু আবার অনেক লম্বা সিরিয়াল থাকে, মানে শুনি অনেকের কাছ থেকে, আবার অনেক সময় দেখা গেছে যে তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু টিকা নিতে যাব, যদি লম্বা সিরিয়াল পড়েও এসে যেন কয়টা খেতে পারি।
তো আমি পেঁয়াজের সাথে 2 কোয়াট রসুন কুচি করে নিয়েছি, ভালো লাগে রসুনটা দিলে একটু ভাজা ভাজা ইয়া থাকে, আর ভাজা রসুনটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর অনেকগুলো মটরশুঁটি দিছি, এটা আসলে গত বছরে মটরশুঁটি অনেকগুলা ছিল, তো ভাবলাম যে এগুলো এখন কাজে লাগাই। তো এরকম শীতের দিন কিন্তু বাসি ভাত বা বাসি তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর বিশেষ করে ছোটো মাছের চচ্চড়ি বা যে কোনো তরকারি কিন্তু শীতের দিন মানে খেতে ভালো লাগে। এটা কিন্তু ফ্রিজে না রাখলেও জমে যায়, তো সেই ঝোলটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে ঠান্ডা ভাতের সাথেও কিন্তু খাওয়া যায় ওই ঠান্ডা তরকারিটা। তো আমি একটু টমেটো দিয়ে নিচ্ছি, আর টমেটোটা দিলে আমার কাছে এটা ভালো লাগে, একটু ফ্রাইড রাইস হয়। তো ভাত বেশ অনেকগুলো রয়ে গেছে, মাঝে মধ্যে কিন্তু এরকম হয় যে রাতে খাওয়ার পরে অনেক ভাত থাকে। তো আসলে প্রতিদিনের মতোই ভাতটা রান্না করেছিলাম, কিন্তু সবাই কম কম করে খেয়েছে যার জন্য অনেক ভাত রয়ে গেছে। তো আমি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমি একটু ডিম বোনা করবো আর ডাল করে যাব দুপুরের জন্য, যেন আসতে দেরি হলেও ওরা দুজন থাকবে ওরা খেতে পারে। তো আর ডালটা থাকলে সুবিধা হয় কি, যে ডালের সাথে কোনো কিছু থাকলেই হয়, আর তরকারি করতে গেলে কিন্তু একটু সময় লাগে, তো সেজন্য ভাবলাম যে ডাল আর ডিম বোনা করে যাই। তো আমার ভাত ভাজাটা হয়ে গেছে, কিছু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব, তারপরে আমি খাবারটা খেয়ে নিব ওদেরকে নিয়ে। তো আমি আসলে অনেক ভয় পাচ্ছি, কারণ কোভিডের টিকার এটা আমার ফার্স্ট ডোজ, তো সেজন্য আসলে ভয়টা হচ্ছে। আর সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো আমি টিকাটা নিয়ে আসতে পারি, কারণ টিকা ইঞ্জেকশন ওষুধ খাওয়া এগুলো আমার খুবই কষ্টের জিনিস, কষ্টের কাজ, কারণ ওর বাবা আমার সামান্য জ্বর হলে ওষুধটা খাইয়ে দিতে হয়, তো সেখানে টিকা নেওয়া বা ইঞ্জেকশন দেওয়া তো একা একা অনেক কষ্টের বিষয়। তো যাই হোক, ওর বাবা আমার সাথে যাবে, কারণ ওর বাবাকে ছাড়া আসলে আমি এই জিনিসগুলোতে একদমই অসহায়, তো ওর বাবা আমার সাথেই থাকবে, না থাকলে আমি তো কিছুতেই টিকাটা নিতে পারবো না। তো আমি সকালে নাস্তা করে ডিম বোনা আর ডাল করে দুপুরের জন্য আমি বেরিয়ে পড়েছি, আর এখন 11টা বাজে। তো তারপরে গিয়ে দেখি সিরিয়াল কতটুকু হয়, তারপরে বোঝা যাবে যে আমি কখন বাসায় আসতে পারবো। তো বেশ রাস্তায় কিন্তু অনেক রোদ, তো যদি লম্বা সিরিয়াল থাকে তাহলে তো খবর আছে। তো আমি যাই গিয়ে পরে বাকিটা একটু শুরু করবো আর কি, যতটুকু সম্ভব পারি। তো এই তো আমি স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসছি, আর অনেক লম্বা সিরিয়াল, তো সবাই দোয়া করবেন আমি যেন ঠিকঠাক মতে আমার কোভিডের ফার্স্ট ডোজ নিতে পারি। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।